প্রিয় দর্শক, আজকে আমরা ওয়েট লসের জন্য ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের ভিতরে সবগুলো থাকবে ভেজিটেবলস। ভেজিটেবলস হলো উদ্ভিদ জাতীয় খাবার। এখানে 80% আমাদের উদ্ভিদ জগতের খাবার খেতে হবে এবং 20% প্রাণী জগতের খাবার খেতে হবে। তো আজকে সকালের নাস্তার ভিতরে এভরিথিংস 100% উদ্ভিজ খাবার। সো এই সালাডটার ভিতরে দেখেন লেবু ইউজ করা হয়েছে, তারপর ক্যাপসিকাম ইউজ করা হয়েছে, টমেটো ইউজ করা হয়েছে, এই যে দেখেন ক্যাপসিকাম আছে, টমেটো এই টমেটো আছে, তারপরে ভিট আছে, শসা আছে, লেটস পাতা আছে, পেঁয়াজ আছে এবং লেবুর রস আছে। তো এগুলো সবই 100% উদ্ভিজ খাবার। আজকে সকালে নাস্তা করব এগুলো দিয়ে। তো এইভাবে ব্রেকফাস্ট করলে আপনারা, ও এর ভিতরে আমরা যে পিঙ্ক সল্ট লবণ দিয়েছি, অন্য কোনো লবণ ইউজ করি নাই, স্বাদের জন্য পিঙ্ক সল্ট লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট। আর হলো কোকোনাট অয়েল, আমরা দুই চামচ কোকোনাট অয়েল দিয়েছি। এই কোকোনাট অয়েলটা আমরা দুই চামচ এই সালাদের ভিতরে দিয়ে দিছি। তো সবে এখানে ভালো খাবার। তো এইভাবে ট্রাই করলে আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকতে পারবেন, আর ওয়েট লস তো অটোমেটিক্যালি হবে। আপনি সুস্থ থাকলে ওয়েট লস অটোমেটিক্যালি হবে। তো ধন্যবাদ সকলকে, এইভাবে সবাই ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।